সালাম আলাইকুম ওরহমতুল্লাহ আপনারা ওবারকাতুহ। বলতেছেন যে চাঁদ নাকি মোহাম্মদ দুই ভাগ করছিল এবং একটা নাকি এই পাহাড়ে পড়ছিল পৃথিবীর, আর একটা নাকি ওই পাহাড়ে পড়ছিল, এরকম দাবি আপনারা করেন। কিন্তু চাঁদ যদি পৃথিবীতে দুই টুকরা হয়, দুই টুকরা পরে পৃথিবীতে, পৃথিবীর ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে, মানে প্রাণী জগৎ বিলুপ্ত হয়ে যাবে। চাঁদ তো ভাই ছোট কোনো খণ্ড না, এটা অনেক বিশাল একটা মানে উপগ্রহ। সেটা যদি দুই খণ্ড হয় পৃথিবীতে পরে, পৃথিবীর থেকে কথা না, পৃথিবীর প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাওয়ার কথা, তাহলে প্রাণী জগৎ তো এখনো আছে, তাহলে আপনাদের আপনাদের ক্লেমটা তো ভ্যালিড হচ্ছে না। তারপরে আপনারা যে যে ক্লেম করেন যে মুসা নবী নাকি লাঠি মাটিতে রাখলে সাপ হয়ে যেত, তারপরে আপনারা ক্লেম করেন যে অন্ধকে যিশু নাকি অন্ধকে স্পর্শ করলে যিশুর চোখ, ওই অন্ধলোকের চোখ ভালো হয়ে যেত, মৃত ব্যক্তিকে স্পর্শ করলে মৃত ব্যক্তি জায়গা উঠতো, মোহাম্মদ নাকি মেরাজে গেছিল, মোহাম্মদ নাকি ঘোড়ার পিঠে চড়া মেরাজে গেছিল। ভাই ঘোড়ার পিঠে হ্যাঁ চড়া সেটাই হয়, মানে মানে শত শত আলোকবর্ষ পাড়ি দেওয়া, রোকে গেছিল এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে মানে হাস্যকর আমাদের জন্য, আমরা যারা একটু বিজ্ঞান নিয়ে পড়ালেখা করি হাস্যকর আমাদের না জন্য হতে পারে, আমি হাস্যকর। বলি হাস্যকর হতে পারে না, যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে মেসেঞ্জার হিসেবে পাঠাইছে, ঠিক আছে, তারা আল্লাহর কাছে নিশ্চয়ই সম্মানিত যদি আমরা মনে করি, ঠিক আছে। আপনি না যদি এটা মনে করেন কেন যে হ্যাঁ মনে করুন, আপনি আল্লাহ না 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 বিশ্বাস করেন না, ঠিক আছে আমি বলি না শুনুন, না হ্যাঁ আল্লাহ না 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 বিশ্বাস করেন, ঠিক আছে আপনি তো ধারণা করতেছেন যে হ্যাঁ আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইছে, নবীকে পাঠাইছে, মুসাকে পাঠাইছে, ইসা আলাইহিস আচ্ছা সালামকে ভাই, পাঠাইছে, আপনাকে নিশ্চয়ই একটু সম্মানিত একটা জিজ্ঞেস ইনিশা। করি, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, জিজ্ঞেস করি একটু অপেক্ষা হ্যাঁ করেন। বলেন, হ্যাঁ হিন্দু ধর্মগ্রন্থ যে রামায়ণের ভিতরে আছে যে হনুমানে নাকি একটা পাহাড় কাঁধে নিয়ে উড়ে উড়ে আসছিল, যখন লক্ষণ হচ্ছে গিয়ে মানে অসুস্থ হয়ে পড়ছিল, তখন লক্ষণের ওষুধ আনার জন্য হিমালয় পর্বত নাকি কাঁধে করে চলে আসছিল, সে জানতো না যে কোন কোন পাতাটা নিতে হবে, তখন কাঁধে করে পুরো হিমালয় পর্বত নিয়ে আসছিল, সে কৈলাস পর্বত নিয়ে আসছিল সে। এখন এই কাহিনী কি আপনি বিশ্বাস করেন ভাই? এখানে আমি মনে করি অতীত তো যাই না, দেখিও নাই, ঠিক আছে, না না এই কাহিনী হ্যাঁ বিশ্বাস করেন কি করেন না এটা আমাকে বলেন তো। এটা হতেও পারে নাও পারে, ঠিক আছে, এটা হতেও পারে নাও পারে, ঠিক আছে। আচ্ছা এখন আচ্ছা, আপনি আপনি মনে আপনি করেন এটা হতেও বুঝাচ্ছেন পারে যে নাও কালী পারে? নবী যে করলো, আচ্ছা হ্যাঁ আরেকটা হ্যাঁ আরেকটা আরেকটা কথা জিজ্ঞেস করি, আরেকটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা হ্যাঁ যেমন ধরেন এই যে গণেশ নামে একটা দেবতা পূজা করে হিন্দুরা, সেই গণেশ সের আগে একটা মানুষের মাথা ছিল, ওই শনি দেবতাকে দেখে নাকি তার মাথাটা উড়ে গেছে, তারপর শনি দেবতা একটা হাতির মাথা কেটে এনে তার মাথায় বসায় দিচ্ছে, তারপর তারা এইভাবে সে জীবনযাপন করছে, গণেশ দেবতাটা যেটা, হ্যাঁ আচ্ছা শিবের শিবের ছেলে। আপনি কি এটা আচ্ছা বিশ্বাস করেন? না বিশ্বাস করি না, কেন বিশ্বাস করেন না? তাদের ধর্মমতে তো লেখা আছে মূর্তি পূজা নেই, মূর্তি নেই, এলে কোত্থেকে আসবে, আচ্ছা আপনি কি আসবে থর না, দেবতা বিশ্বাস করেন? থর দেবতা বা জিউস দেবতা, হারকিউলিস, এদেরকে বিশ্বাস করেন? থর, জর্জ এগুলা জিউস, হারকিউলিস, শিব, কালী, এই হ্যাঁ সমস্ত দেবতা বিশ্বাস করেন? না আমার কেন বিশ্বাস ধর্মমতে করেন? এগুলো, আমি আমার না না ধর্মমতে না আমি এগুলো আপনার বিশ্বাস করি না, ধর্মমতে না, শোনেন ধর্মমতে কি আপনি এই পরিবারে জন্মাইছেন? আচ্ছা আপনি আমাকে উত্তর দেন, আপনি কি কনভার্টেড মুসলিম নাকি জন্মসূত্রে মুসলিম? শুনেন আপনি আমি কনভার্টেড জন্মসূত্র মুসলিম? মুসলিম, আবার আমার প্র্যাকটিস্যাল মুসলিম, ঠিক আচ্ছা আছে, ঠিক আমি আছে, আপনি আমি জন্মসূত্রে অনেক মুসলিম, তাই তো পড়ালেখা করছি যে হ্যাঁ শুনেছি মুসলিম শুনেছি, ইসলাম ধর্মে কোনো কিছু আপনার আছে আপনার কিনা, আপনার উত্তরটা আমি শুনেছি। এখন যদি আপনি ধরেন, আচ্ছা আপনি যদি একটা খ্রিস্টান বা হিন্দু ধর্মে পরিবারে জন্মগ্রহণ করতেন, আপনার কাছে একইভাবে মনে হতো গণেশের কথাটা সত্য, গণেশের মাথা জুড়ে গেছে, তারপরে হাতির মাথা লাগাইছে, সেটা সত্য আপনার মনে হইতো, তাই না? যেহেতু তখনকার হিন্দু ধর্মে আপনি জন্মাইলে আপনার ধর্ম মতে এটা সত্য, সেটা সত্য হইতো, তাই না? হনুমানের যে না কাঁধে আমার মতে কৈলাস এটা পর্বত শুধু না, নিয়ে গেছে, একজন একজন শোনা আমি বলি, হ্যাঁ হ্যাঁ একটু অপেক্ষা করেন, অনেক আপনাকে শুধু আছে, উত্তর দিচ্ছি তো, হ্যাঁ উত্তর দিচ্ছি তো ভাই, আপনি একটু অপেক্ষা করেন। আপনি আচ্ছা যেই, আমার অনেক প্রশ্ন আছে ভাই, পরে হ্যাঁ করেন, ঠিক আছে আপনার বলেন, কাছে সত্য কোনটা সেটা নির্ভর করছে কোনটার উপরে জানেন? আপনি কোন পরিবারে জন্মেছেন তার উপরে। আপনি যদি একটা মুসলিম মুসলিম পরিবারে যখন জন্মেছেন, তখন আপনার কাছে মেরাজের ঘটনা সত্য, কারণ আপনার ধর্মে এটা বলা আছে। আপনি যখন যদি একটা আজকে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে বড় হইতেন, আপনার কাছে ঠিক একইভাবে একই যুক্তিতে, যেহেতু আপনার ধর্মে বলা আছে, তখন আপনার কাছে ওই শিব, মা কালী, এদের কাহিনীও সত্য হইতো, এবং হনুমানে যে পাহাড়ে কাঁধে করে কৈলাস পর্বত নিয়ে গেছে সেটা সত্য হইতো, এক লাফে যে সে ভারত থেকে শ্রীলঙ্কায় গেছে উড়ে উড়ে, সেটা সত্য হইতো। আপনি যদি এখন বৌদ্ধ ধর্মে জন্মাইতেন বা অন্য কোনো ধর্মে জন্মাইতেন, আফ্রিকার একটা পরিবারে যদি আপনি জন্মাইতেন, তখন আপনার কাছে ভুডু ধর্ম হইতো সত্য, ভুডু ধর্মে যে নাংটা হয় যে নাচে তুকতাক করে একটা ভূতের মাথাওয়ালা মুখ দেবতা, আপনি যদি সেই পরিবারে জন্ম হইতেন তাহলে সেটা হয়তো আপনার কাছে সত্য। তার মানে আপনার কাছে আচ্ছা সত্য এবং যুক্তি নির্ভর করছে আপনি কোন পরিবারে আসলে জন্মাইছেন তার উপরে, সেটার উপরে না, যে আপনি নিরপেক্ষভাবে যাচাই বাছাই করছেন সেটার উপরে না। তার আমি মানে তো হচ্ছে, নিরপেক্ষ হয়ে চাষাবাদ করি, না 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 আপনি নিরপেক্ষভাবে তো আপনি যাচাই বাছাই করছেনই না, আপনি তো তাইলে যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে তো আপনার থর, জিউস, শিব, কালী সবগুলোরই বিশ্বাস করার কথা, আপনি তো ঠিক আছে আমি এখন বলি নিরপেক্ষভাবে শুনেন, বিশ্বাস ঠিক না, আছে আপনি আপনি হ্যাঁ বলছেন এটা যে, আমি আপনি বলছেন যে গণেশের কথাটা মিথ্যা, কারণ হচ্ছে গণেশ এটা হাস্যকর, আর মোহাম্মদ আচ্ছা আমি বলি ঘোড়ায় চড়ে শুনুন, আসমানে গেছে, আলোকবর্ষ পার করছে, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি আলোকবর্ষ পার করছে, সেটা হচ্ছে সত্য ঘোড়ায় চড়ে। আপনি আমাকে বলেন যে ঘোড়ায় চড়ে মানে মহাবিশ্বে তো ঘোড়ার ঘোড়া চড়তে পারে পৃথিবীতে, কারণ এটার একটা পা আছে, আচ্ছা তাই না, পা দিয়ে ঠক ঠক আচ্ছা করে ঘোড়া দৌড়ায়, হ্যাঁ, আচ্ছা তা এবং মহাবিশ্বে যদি যাইতে হয় তাহলে তাহলে কি কি লাগে? পাখনা দিয়ে, বলা হচ্ছে যে বড় ঘোড়ার পাখনা ছিল অনেকগুলা, কিন্তু পাখনা দিয়ে ওড়াটা শুধুমাত্র বায়ুমণ্ডলের ক্ষেত্রে প্রযোজ্য, মহাশূন্যে যেখানে বায়ুমণ্ডল নাই সেখানে পাখনার কোনো জরুরি কোনো দরকার নাই, পাখনা দিয়ে ডানা ঝাপটায় মহাশূন্য পানি দেওয়া যায় না। আপনি যদি, আপনি একটু আগে বলেছেন আপনি নিরপেক্ষ ভাবে চিন্তা করতে ভালোবাসেন বা চান, যুক্তি আচ্ছা দিয়ে চিন্তা করতে চান,
আপনার আপনার ঈশ্বর সূত্রে আমি আপনার, যেহেতু আপনি যুক্তি দিয়ে চিন্তা করতে চাচ্ছেন, সেহেতু আপনাকে আমি বলছি যে পাখনা, হ্যাঁ বলেন। যে এই যে পাখনা যে ডানা ঝাপটায়, এটা কি করে, এটার মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে বাতাসকে, এইভাবে বাতাসকে ইয়া করে, বাতাসের উপর ভর দেয়। হ্যাঁ, কিন্তু বায়ুমণ্ডলের উপরে যেখানে মহাশূন্যে শত শত আলোকবর্ষ, সেখানে কোনো বাতাস নাই, সেখানে পাখনার কোনো জরুর দরকার নাই, পাখনা দিয়ে সেখানে ওড়া সম্ভব না। তারপরে আবার মোহাম্মদ অক্সিজেন নিচ্ছে কোথা থেকে? এই যে আপনার বায়ুমণ্ডলের উপরে তো অক্সিজেনই নাই, তাহলে তো একটা অক্সিজেন মাস্ক পড়তে হয়। আপনি যদি কোনো সাইফাই সিনেমা দেখেন, দেখেন মহাশূন্যে মানুষ কিভাবে যায়, মহাশূন্যে একটা পোশাক পড়তে হয়, সেখানে একটা অক্সিজেন মাস্ক লাগে, এবং সেখানে যদি আপনি, আপনাকে যদি মঙ্গল গ্রহে এখন গিয়ে ছেড়ে দেওয়া হয়, কয়েক মিনিটের ভিতরে আপনি, আপনার শরীর বাস্ট করবে, শরীর থেকে রক্ত সব বের হয়ে যাবে। যদি আপনাকে বৃহস্পতি গ্রহে রেখে দেওয়া হয়, আপনাকে এত জোরে বৃহস্পতি গ্রহ টানবে যেটা আপনি ইয়া হয়ে যাবেন। এই যে এই যে যে গালগল্পগুলো আছে, মানে এই যে ঘোড়ায় চড়ে সাত আসমান পাড়ি দিছে, এগুলো ভাই আপনারা একটু কমন সেন্স ব্যবহার করে বোঝেন না, যে এগুলো খুব গাঁজা করি ঠিক এবং আছে, খুব আমি হাড়কোর। আমার কমন সেন্সটা এখন শুনেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমারটা বলুন। শুনবেন কমন হ্যাঁ হ্যাঁ সেন্সটা। বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা শুনে নেবেন। এখন যাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ঠিক আছে, যত নবী, ঠিক আছে, আমি ধীরে ধীরে বলি বোঝার জন্য। হ্যাঁ, মনে করেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, ঠিক না, প্রত্যেকটা নবী আল্লাহর কাছে কি ছিল, সম্মানিত ছিল অবশ্যই, ঠিক আছে, প্রত্যেকটা নবী সবচেয়ে সম্মানিত ছিল, তার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক নবীকে কিছু না কিছু অলৌকিক কিছু কাজ দেওয়া হয়েছে, যেগুলা যে কোনো গ্রন্থ, ধর্মগ্রন্থ এবং হাদিসে যেভাবে হোক আছে, ঠিক আছে, আমরা দেখি নাই, এটা তো বিষয় যে আমরা দেখি নাই, ঠিক আছে। এখন এটা বিশ্বাস করা যায় যে, যেহেতু আমি বিশ্বাস করি যে পৃথিবী একটা নিয়মে চলে, বিশেষ করে যত নিয়মে চলতেছে এর পিছনে বসে একজন সৃষ্টি করতে পারছে, এই সৃষ্টিটা থেকেই থাকে, তার সৃষ্টি যদি এত বিশাল হয়, ঠিক আছে, একটা পৃথিবী ঘুরতেছে কত বড় ওজন, সূর্য আগুনের তৈরি, এত কিছু যে সৃষ্টি হচ্ছে, এত কিছু যে আমাদের, আমরা জানিও না আর কি কি আছে সামনে, ঠিক আছে, আর আমরা কি কি মহাবিশ্ব আর কি কি পাবো এটা আমরা জানিও না, আরো মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে, ঠিক আছে, কথা কিন্তু কোরআন আছে, বিজ্ঞানরা বলতেছে মহাবিশ্ব সম্প্রসারণশীল, কোরআন আছে সম্প্রসারণ, আচ্ছা ঠিক আছে, তার পক্ষে কি এটা সম্ভব না এরকম কিছু তৈরি করা, তার সম্মানিত নবীদেরকে এইভাবে তৈরি নিয়ে যাওয়া অবশ্যই সম্ভব, এত বিশাল কিছু সৃষ্টি করতে পারে যেখানে মানুষের জ্ঞান পোষণ অসম্ভব, ঠিক আছে, অনেক বিজ্ঞানী বলছে মহাবিশ্ব এমন কিছু আছে যেখানে মানুষের জ্ঞান পোষণ অসম্ভব, তাহলে চিন্তা করেন সৃষ্টিকর্তা কি তার যে নবী, ঠিক আছে, তার নবীকে কি তাই সেইভাবে আমাদের জ্ঞানের বাইরে যে কোনো জিনিস নিয়ে যেতে পারে না, অবশ্যই নিয়ে যেতে পারে, আচ্ছা তার সেই ক্ষমতা ঠিক আছে অবশ্যই আছে। ঠিক আছে, আচ্ছা আপনার কথা আমি শুনেছি ভাই। এখন যদি আপনি আচ্ছা একটা বলেন। হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন, আপনি ঠিক একই যুক্তিতে বলতেন যে শিব না, আমি একটু হচ্ছে যুক্তি যে বলতাম ধ্বংসের না, দেবতা, আপনি একটু শোনেন শোনেন, না না, আপনি বলতেন আচ্ছা বলেন, ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজন হচ্ছে প্রধান দেবতা, শিব হচ্ছে ধ্বংসের আচ্ছা দেবতা, এবং আচ্ছা, শিব যেহেতু এত বড় দেবতা তার পক্ষে সবই সম্ভব। ঠিক আছে, আপনি একই যুক্তি তখন না দিতেন। আমি আপনি না যদি আমি এখন, এটা বলতাম আপনি না, যদি কারণ কি গ্রিসে, জানেন, একটু একটু শুনে নেন ভাই, একটু শুনেন, আপনি যদি আচ্ছা প্রাচীন বলেন, গ্রিসে জন্মগ্রহণ করতেন, এবং সেই আচ্ছা অঞ্চলে তখন প্রভাবশালী ধর্ম ছিল গ্রিক ধর্ম, যেখানে হচ্ছে গিয়ে জিউস হচ্ছে প্রধান দেবতা, আপনি যদি সেই পরিবারে জন্মগ্রহণ করতেন, আপনি ঠিক একইভাবে একই যুক্তি দিতেন যে হ্যাঁ 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 জিউসের তো অনেক ক্ষমতা, জিউস তো অনেক শক্তিশালী, অনেক ক্ষমতা তার, সে তো বিদ্যুৎ ছুড়ে মারতেই পারে। এখানে আপনার যে যুক্তি সেটা নির্ভর করছে শুধুমাত্র আপনি কোন পরিবারে ঘটনা চক্রে জন্মেছেন তার উপরে, আর কিছুর উপরে না। না না, মানে আমার আপনি যুক্তি যে, শুনুন, না না আমি কি কোন শোনেন যুক্তিতে শোনেন একটু ইসলাম শোনেন ধর্মে আছি বলি এখন, একটু শোনেন একটু শোনেন ভাই, আচ্ছা একটু বলুন, শোনেন। আপনি যে আচ্ছা বলুন কথাগুলো বলুন, বলছেন সেখানে কোনো যুক্তি নাই। হ্যাঁ, আপনি যে কথাগুলো বলছেন সেখানে কোনো যুক্তি নাই। আপনার কথার মূল বক্তব্য হচ্ছে এটা, যেহেতু আল্লাহ সবচেয়ে শক্তিশালী, তার মানে হচ্ছে আপনি এই কথাটা ধরে নিছেন প্রথমে, যেহেতু আল্লাহ সবচেয়ে শক্তিশালী, সেহেতু আল্লাহ মোহাম্মদ রে অনেক ক্ষমতা দিচ্ছে, সে আসমানে উঠে যেতে পারে, ঘোড়ায় চড়ে আসমানে চলে যেতে পারে। মানে আপনার পয়লা পয়েন্টটা হচ্ছে, পয়লা প্রস্তাবটা হচ্ছে যেহেতু আল্লাহ সবচেয়ে শক্তিশালী, এটা হচ্ছে আপনার পয়লা পয়েন্ট, সবচেয়ে ক্ষমতাবান, সবচেয়ে স্রষ্টা সবকিছু। এটা এই পয়েন্টের উপর ভিত্তি করে পরবর্তী পয়েন্টটা আপনার যৌক্তিক মনে হচ্ছে, তাই না? কিন্তু এই যে পয়লা পয়েন্টটাই হচ্ছে গিয়ে একেবারে হাস্যকর। আপনি তো পয়লা পয়েন্টটা প্রুফ কিভাবে করেন বলেন, নাই, আগে আপনার পয়লা আচ্ছা কিভাবে পয়েন্টটা বলেন, প্রুফ করতে হবে যে আল্লাহ যে সর্বশক্তিমান বা আল্লাহ যে মহাবিশ্ব সৃষ্টি করছে, এই জিনিসটা আপনার প্রুফ করার পরে তখন আপনি পরবর্তীতে যেতে পারবেন যে ঘোড়ায় কইরা হ্যাঁ এটাই তো আসমানে গেছে। বলতেছি, আমি প্রুফটা হ্যাঁ, করি, এখন আসেন, শুনেন, এখন আসেন আমরা আল্লাহ যে সর্বশক্তিমান নাকি সেটা আমরা প্রুফ করি। আপনাকে আমি জিজ্ঞেস করতেছি একটা কোশ্চেন, যে আচ্ছা ধরে নিলাম আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবকিছু পারে আচ্ছা তাই তো, আল্লাহ তো সবকিছু পারে করতে নাকি? আপনি তো এটা মানেন আল্লাহ সবকিছু করতে পারে? হ্যাঁ, এখন আপনাকে আমি একটা খুব প্রাচীন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা হচ্ছে আল্লাহ কি এত ভারী একটা পাথর তৈরি করতে পারবে যেই পাথরটা সে নিজেই জাগাতে পারবে না? আল্লাহ কি আর এত বলেন, ভারী একটা পাথর তৈরি করতে পারবে যে পাথরটা সে নিজেই জাগাতে পারবে না? আমি প্রশ্ন তো অযুক্তি হলো, আপনি তো এতক্ষণ বলতেছেন আমি যুক্তিতে বিশ্বাস করি, না না আমি না, যদি এখন আপনাকে আমি অযুক্তির একটা প্রশ্ন প্রশ্ন করছি করেছি, কেমনে, যুক্তিতে আমি পরে ঠিক আসব, আছে, এটা প্রশ্ন এটা অযুক্তি যুক্তিতে না, আমরা পরে আসব। আপনাকে আচ্ছা আমি একটা বলেন, প্রশ্ন করেছি, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে না চান, দ্যাটস ওকে, আপনার উত্তর যে দিতেই আমি হবে বলি সেটা এখন, দিতে। আমি বলি এখন, আপনাকে আমি একটা প্রশ্ন এখন করেছি, এখন আপনি বলি, আমাকে হ্যাঁ ঠিক বা আছে, না দিয়ে বলছি উত্তর বলছি দেন, বা বলছি, যে কোনো ভাবে উত্তর দেন যে আল্লাহ কি এমন কোনো পাথর তৈরি করতে পারবে যেটা সে নিজেই জাগাতে পারবে না? এটা যদি আপনি উত্তর দিতে না চান, না দিতে পারেন,
কিন্তু আমি আপনাকে আপনি আমি আপনাকে আসলে এই প্রশ্নটা করছি একটা উদ্দেশ্যে। এটার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যে সর্বশক্তি মানে ধারণা করতেছেন, সেই ধারণাটা নিজেই নিজেকে ভুল প্রমাণ করে এই যে এই প্রশ্নটা দ্বারা। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনি? না জি ভাই, এখন আমি বলি শুনেন, না, আপনি আমাকে তাহলে আপনি প্রশ্নের যে বললেন উত্তরটা দেন। না, আল্লাহ কি এত ভারী কোনো ঠিক, পাথর তৈরি করতে পারবে যেটা সে নিজেই জাগাতে পারবে না? এটার উত্তরটা দেন তাহলে। হ্যাঁ তিনি যদি ইচ্ছা করেন করতে পারবে, যে বান্দাকে তারপরে দেখাতে চাই, দেখো আমি এরকম তৈরি করতে পারি যে হ্যাঁ হ্যাঁ আমি নাও তুলতে পারি, হ্যাঁ এরকম তারপরে হতেও সে পারে, তারপরে যদি সেই হ্যাপি পাথরটা হয় এতই তার ভারী যদি হলো। ইচ্ছা থাকে, আচ্ছা, তার বুঝতে যদি ইচ্ছা পারলাম। থাকে সে করতে পারে। আচ্ছা হুম হ্যাঁ, বলেন বুঝতে পারলাম আপনার প্রশ্নের উত্তর, আমি বুঝতে পেরেছি। এখন আমি হুম বলেন আপনাকে কয়েকটা কথা বলি। আপনি আসলে আমার প্রশ্নের যে ইয়াটা সেটা বুঝতে পারেন নাই। আপনাকে আমি বলি, সে যদি এমন একটা পাথর তৈরি করতে পারে যেটা সে আসলে নিজেই জাগাতে পারছে না, এত ভারী, তাহলে সে যে সর্বশক্তিমান এই কনসেপ্টটা ভুল প্রমাণিত হয়, কারণ সে নিজে জাগাতে পারছে না এটাকে। যদি এত ভারী এজন্য একটা তো পাথর বললাম, থাকে, এখন শোনেন না এজন্য ভাই, তো শোনেন না বললাম ভাই, যে একটু শোনেন না ভাই, একটু হ্যাঁ ঠান্ডা ভাই শোনেন। হ্যাঁ বলেন, যখন সেটা জাগাতে পারছে না, সে তো তৈরি করলো ঠিকই, কিন্তু তখন সে আর জাগাতে পারছে না এটাকে। জাগাতে যেহেতু পারছে না, সেহেতু সে সর্বশক্তিমান আর থাকতে পারে না, তার মানে সর্বশক্তিমান কথাটা ভুল প্রমাণিত। আবার যদি সে এই পাথরটা তৈরি করতে না পারে, কারণ সে বলতেছে যে না আমি তৈরি করতে পারবো না এরকম পাথর, তার মানে সে সর্বশক্তিমান না, কারণ সে এই পাথরটা তৈরি করতেই পারেনি। দুই দিক দিয়েই সে সর্বশক্তিমান ধারণাটা ভুল প্রমাণ করে। দেখেন ভাই, আপনারা যত যুক্তি নিয়ে আসেন না কেন, আপনারা এই যে খুব প্রাচীন একটা বেসিক মানে ধাঁধা, এই ধাঁধাটা এখন পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি। ঠিক আছে, দুই দিক দিয়ে আপনি যে অ্যান্সারই দিবেন, সেই দুই দিক দিয়ে এই সর্বশক্তি মানে ধারণা ভুল প্রমাণ হয়। শুনেন, আল্লাহ হচ্ছে অযৌক্তিক কোনো কাজ কি তিনি করেন না। আপনি যে কথাটা বললেন না যে তিনি পারবে না, ঠিক আছে, এর কথাটা কি অযৌক্তিক, অবৈজ্ঞানিক না? অবশ্যই অবৈজ্ঞানিক, একটা যেহেতু তিনি সর্বশক্তিমান, তিনি এমন কিছু কেন সৃষ্টি করেন যে উঠাতে ভাই পারবেন ভাই না, একটু শোনেন ঠিক শোনেন, আছে, আপনি না আমি নিজেই বলি, নিজেই বলেন, ঠিক আছে, আবার নিজেই বলেন শুনেন হ্যাঁ অবশ্যই। শুনেন, শোনেন শোনেন, অবশ্যই কি জন্য বলছি আপনাকে, আমি না না অন্যদিকে একটু বোঝানোর শোনেন, জন্য একটু বলছি, ঠিক শোনেন আছে, শোনেন একটু শোনেন, আমি আপনি না আপনাকে নিজেই একটা অন্যদিকে কথা বোঝানোর বলেন, জন্য বলছি, না না আপনি নিজেই একটা কথা বলেন, নিজেই আবার বলেন হ্যাঁ হ্যাঁ এটা সত্য, মানে আপনি নিজেই নিজেকে সাই দিচ্ছেন, না মানে আমি আপনি আপনার থেকে নিজেকে ওইভাবে শোনার জন্য প্রুফ করে বলতেছি, ঠিক দিচ্ছেন। আছে, ওইভাবে শোনার জন্য বলতেছি, শোনেন শোনেন অযৌক্তিক ভাই, শোনেন ভাই, অবৈজ্ঞানিক কাজ কেন যুক্তি করবে প্রমাণ, এটা বলেন, যুক্তির আলোচনা এইভাবে করতে হয় না। হ্যাঁ, যুক্তির আলোচনা আমি অন্যভাবে এভাবে করতে হয়। বলতেছি, শোনেন, আপনি নিজে যেইভাবে আপনি কথা বলছেন, কথাগুলো যেই শুনলাম জিনিসটা যে কথা বিশ্ব বলছেন, মহাবিশ্বের নিয়ম ছাড়াই হয়, না না ভাই, আপনি অফিসের নিয়ম ছাড়া না চলে, আমার কথা একটু শোনেন, ঠিক আছে, আপনি নিজেই আচ্ছা নিজেকে বলুন, প্রুফ করতেছেন। আপনি বলতেছেন হ্যাঁ আল্লাহ তো অনেক শক্তিশালী, হ্যাঁ আল্লাহ তো এটা পাথর বানাইতেই পারে, এগুলো ভাই আপনার মনের কথা, আপনি যেটা ভাবেন, কিন্তু এটা কোনো যুক্তি, আপনি কোনো যুক্তি এখন পর্যন্ত দেখান নাই। হ্যাঁ, ধরেন মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করছে, সেটার পেছনে যুক্তি কি, কিভাবে সৃষ্টি করলো, কেমনে সৃষ্টি করলো, কিছুই দেখেনি। আপনি বলতেছেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ সবকিছু সৃষ্টি করছে, মোহাম্মদের অনেক পাওয়ার ছিল, আসমান উড়া গেছে, মেরাজে গেছে, মানে এগুলো আপনার বিশ্বাসের কথা আপনি বলতেছেন, এগুলো তো কোনো যুক্তির আলোচনা হচ্ছে না, বুঝতে পেরেছেন? জি আমার যুক্তিটা হচ্ছে এরকম যে আমি এটাই বিশ্বাস করি যে একটা পানি, একটা পাতে যে পানি থাকে, ঠিক আছে, আমি যদি লারি এটা যদি নাড়াচাড়া না ঘুরে, ঠিক আছে, একটা মহাবিশ্ব যে প্রত্যেকটা গ্রহ ঘুরছে কোন শক্তির বলে ঘুরছে, এই শক্তিটা দিল কে, শক্তি কোথেকে আসলো, অন্তর আমি একটা বল দিলাম, সেই বলের কারণে কি ঘুরছে, পানি ঘুরছে, ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে, সেজন্য আপনি বিশ্বাস করছেন কি, হ্যাঁ কাউসার এই পানি লাঠিটা ঘুরাচ্ছে থেকে কি, হ্যাঁ ঘুরতেছে, ঠিক আছে, তাকে দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহ নির্দেশে, আল্লাহর শক্তিতে, আল্লাহর হুকুমে যে পৃথিবী ঘুরছে, মহাবিশ্ব ঘুরতেছে, বিভিন্ন সূর্য নক্ষত্র ঘুরতেছে, এটা কেন বিশ্বাস করি না, এটা হচ্ছে আমরা বিশ্বাস করি না এর জন্যই যে তাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে, না মানুষের দেখা পক্ষে যাচ্ছে না, তা তো না, সম্ভব তা তো না কোনো যে মতেই সম্ভব আল্লাহ তালা, না। আল্লাহ তালাকে ভাই দেখা হবে আলোচনা যে ছিল হ্যাঁ কি এই যে উনি ভাই, আপনি না ঘুরেছে, আমার কথা শোনেন না, আপনি না আমার কথা শোনেন না, আপনি আপনাকে আমি প্রথমেই বলেছি হ্যাঁ যে দেখা যাচ্ছে না এইটার কথা আমরা কখনো বলি নাই, আপনি এখন আবার বলতেছেন হ্যাঁ আল্লাহকে দেখা যাচ্ছে না এই জন্য আমরা বিশ্বাস করি না। আপনাকে তো আমি এটার উত্তর প্রথমেই দিয়েছি, দেখা যাচ্ছে না এটার কারণে, আমি আপনাকে প্রথমেই উদাহরণ দিয়েছি অক্সিজেনের কথা, বাতাসের কথা, আপনি কি ভাই আমার কথা শোনেন না নাকি বোঝেন না? আমি বুঝলাম না, আমি বুঝতেছি, তাহলে তাহলে এটা বলেন তাহলে যে আপনি আবার আমার এই কথা কেন বললেন হাতের যে আমরা, আঙ্গুল, আপনি নাকি, আপনি তাহলে এই কথা কেন হাতের কথা বললেন যে এরকম আমার আমরা মনে নাকি হয়, বলছি, আমরা কি কখনো বলছি যে আপনি দেখা যায় না এগুলো আমরা শোনেন মানি না? শোনেন, আমি বলি শোনেন, ভাই আপনার আপনি যখন মানে এক আপনি একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করেন, আমি শোনেন বলি শোনেন ভাই শোনেন আসতে, শোনেন আমি কিন্তু অনেকক্ষণ শোনেন শুনছি ভাই, শোনেন শুনছি, থামেন কিন্তু থামেন 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 আচ্ছা থামেন, বলেন বলেন আপনাকে বলেন আমি বলেন, শুরুতেই এই কথাটা বলছি না যে দেখা যায় না এই জন্য আমরা মানি না, এই কথাটা ঠিক না? হ্যাঁ ঠিক কেন আছে শুরু তো ঠিক বলছেন, আছে, এখন আপনি আবার কেন বললেন? তাহলে তো তার মানে আপনি আমার কোনো কথা শুনতেছেনই না, তাই না? আপনি এখন আবার আমি তো আমাকে অবশ্যই বলতেছেন শুনতেছি আমরা ভাই, নাকি বলেন, দেখি না তাই মানি না, আপনি তো তার মানে আমার কথা কিছু মাথায় ঢুকে নাই আপনার। আপনি একটা যে আচ্ছা বই তাহলে পড়েন, এটা বলেন যে বই পড়েন, মহাবিশ্ব যে শুনেন ঘুরছে, শুনেন ঠিক শুনেন আছে, বা যে শুনেন শুনেন, শক্তিটা আপনি একটা কোত্থেকে বই আসছে, পড়েন, কোথেকে আসছে সেটার উত্তর আমি দিব। হ্যাঁ, আপনাকে উত্তর দিব, আগে আপনি শোনেন, আপনি যখন বই পড়েন তখন 1 নম্বর পাতা, 2 নম্বর পাতা, 3 নম্বর পাতায় যখন যান, তখন আপনি প্রথম পাতায় কি লেখা আছে বিলা যান, এটা হচ্ছে আপনার বড় সমস্যা, বুঝছেন? আপনার মাথায় ঢুকাইতে হবে একটা জিনিস, যখন পড়বেন তখন মাথায় জিনিসটা ঢুকাইতে হয়, একটা জিনিস যখন জানবেন তখন আচ্ছা মাথায় জিনিসটা ঢুকাইতে হয়। ঠিক আছে, হুম বলেন, মাথায় না ঢুকাইলে আপনি যদি প্রথম পাতায় কি পড়ছেন এটা ভুলে যান, তাহলে তো হবে না। আপনি আগেই ধারণা করে রাখছেন বলি জি, নাস্তিকরা দেখে না বিলা মানে না, তারপর আপনি আমাকে এই প্রশ্নটা করলেন, আমি এটার উত্তর দিলাম, আধা ঘন্টা পরে আপনি আবার একই কথা বললেন যে আপনারা তো দেখেন না বলে মানেন না, তাহলে তো ভাই আপনার সাথে আলোচনা করার কোনো অর্থ হইলো না। আপনাকে আমি উত্তর দিচ্ছি, তারপরে আপনি আবার আধা ঘন্টা পরে আবার একই কথা বললেন, তাহলে তো আচ্ছা আলোচনার ঠিক অর্থ আছে কোথায় বলেন, হইলো? এই এই শক্তি গুলো কোথেকে আসলো, এটা প্রুফ করেন যে কোথেকে আসলো। আচ্ছা ঠিক আছে, আপনার দাবি হচ্ছে যে, কোরআনের দাবি,
যেটা হচ্ছে মহাবিশ্ব আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছে, তাই তো? কোরআনে লেখা আছে, তাই তো? তাই না? এবং আল্লাহ আরশের উপর সমাসীন, লেখা আছে তো কোরআনে, তাই না? পড়ছেন তো কোরআন? 6 দিনে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করছে, আল্লাহ আরশের উপর সমাসীন। এখন আপনি বলেন তো, মহাবিশ্ব সৃষ্টি করার আগে আল্লাহ কিসের উপরে বসেছিল? মহাবিশ্ব সৃষ্টির আগে না আল্লাহ কিসের এটা উপর বসেছিল? হ্যাঁ পানির উপর আমি জানি বসেছিল। না, আপনি এটা যদি এটা কোরআনে কোরআনে আমি কোরআনে খুঁজে পড়েন, পানির উপরে বসেছিল আল্লাহ মহাবিশ্ব সৃষ্টির আগে, ঠিক আছে? আচ্ছা আপনি একজন আলেমের সাথে কথা বলেন বা কোরআন খুলে এখন পড়েন, মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ কোথায় বসেছিল? পানির উপর বসেছিল, আচ্ছা ঠিক আছে? তারপরে আচ্ছা ঠিক আছে, আমরা ধরলাম যে তাদের কথাগুলো আমরা শুনলাম, আপনাদের কথাগুলো আমরা শুনলাম, কোরআনে কি কি লেখা আছে, আল্লাহ মহাবিশ্ব বানাইছে, এগুলো আমরা আমলে নিলাম। এরপরে আমরা আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করি তারা জানি যে বিগ ব্যাং তত্ত্ব একটা প্রতিষ্ঠিত তত্ত্ব। বিগ ব্যাং তত্ত্ব মতে, বিগ ব্যাং তত্ত্ব মতে সময় এবং স্থানের সৃষ্টি হয়েছে একটা নির্দিষ্ট সময়ে। সেই সময়ের আগে কোনো সময় বলে কিছু ছিল না, সেখানে ছিল সিঙ্গুলারিটি। আপনি কি এই জিনিসগুলো বোঝেন? এই জিনিসগুলো কখনো পড়েছেন, কোনো বইতে পড়েছেন এই জিনিসগুলো? মহাবিশ্ব না কোনো সময় সৃষ্টির ছিল না। সৃষ্টির আদি সময়ে, সেই সময়ের আগে কি ছিল? সেই সময়ের আগে কোনো সময় বলে কিছু ছিল না, সময় এবং স্থান সেই সময় থেকে শুরু হয়েছে। মানে তখন কিছু ছিল না, শূন্য ছিল, সম্পূর্ণ শূন্য নাকি? সম্পূর্ণ শূন্য সেই সময় ছিল, সেই সময় নানা ধরনের কোয়ান্টাম পদার্থ ছিল, অতি ক্ষুদ্র কণিকা ছিল, যে ক্ষুদ্র কণিকাগুলো অনন্তকাল ধরে ভেসে বেড়াচ্ছিল। সেই ক্ষুদ্র কণিকাগুলো থেকে একটা সময়ে মহাবিশ্ব সৃষ্টি হয়, ম্যাটার এবং অ্যান্টিম্যাটারের সৃষ্টি হয়, স্থান এবং সময়ের সৃষ্টি হয়। ক্ষুদ্র কণিকা, ভাই ক্ষুদ্র কণিকার আগে কি ছিল, মানে সবার আগে, মানে প্রথমে কি ছিল কণিকাগুলো, তো কোথেকে আসলো এটা কি জানা আছে? কণিকাগুলো চেঞ্জ হয়, কণিকাগুলো উদ্ভূত হয়, আবার সেগুলো নাই হয়ে যায়। কিভাবে না হয়ে সেগুলো যায় কোন এবার এটা, অবস্থায়, মানে আসে কোথেকে যায় কিভাবে? সেগুলো কোথা থেকে আসে না কোথাও যায় না, সেই জিনিসগুলো জানতে হলে আপনার পড়তে আচ্ছা হবে কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম আচ্ছা ফিজিক্সে, যাই হোক, আপনি যে বললেন ভাই, হ্যাঁ বলি, আপনি যে বললেন কোথা থেকে আসেও না যায়ও না, একটুকে বলেন যে আবার চলে যায়, অটোমেটিক চলে যায়, কিভাবে সম্ভব? মানে আসেও না যায়ও না, আবার থাকে, আবার ওখান থেকে উৎপন্ন হয়েছে, আসেও না যায়ও না, কিভাবে? আমি বুঝলাম না কিছু। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনাকে আমি বলছি, সেটা হচ্ছে, সেটা সেই জিনিসগুলো আপনার বুঝতে হলে আপনার কোয়ান্টাম ফিজিক্স পড়তে হবে। কোয়ান্টাম ফিজিক্সে এমন এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো অদ্ভুত এবং ভুতুড়ে টাইপের মনে হতে পারে আপনার কাছে, কারণ হচ্ছে সেই জিনিসগুলো আমাদের ন্যাচারাল মহাবিশ্বের যে রুলগুলা সেই রুলগুলা ফলো করে না, সেইগুলোর জন্য আবার ভিন্ন রুল আছে। হ্যাঁ, সেই সময় সেই জিনিসগুলো একদম ভিন্ন ভিন্ন চরিত্র প্রদর্শন করে। যাই হোক, সেই জিনিসটা আপনাকে আমি বল যে জিনিসটা আপনাকে আমি বলছি সেই জিনিসটা হচ্ছে, মহাবিশ্ব সৃষ্টির সময় যে বিন্দু থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের সৃষ্টি হয়েছে, এই দুইটার যোগ ফল হচ্ছে এনার্জি এবং নেগেটিভ এনার্জি, এই দুইটার যোগ ফল হচ্ছে শূন্য। সেই শূন্য অবস্থার আগে কোনো সময় এবং স্থান বলে কিছু ছিল না। এখন আপনারা যে দাবিটা করছেন যে আল্লাহ তার আগে মহাবিশ্ব সৃষ্টির আগে ছিল, তাই তো? আপনারা তো সেটা দাবি করছেন, তাই না? আমরা আমাদের বিজ্ঞান দিয়ে জানি, বিগ ব্যাং তত্ত্ব থেকে জানি, বা বিগ ব্যাং তত্ত্বের আগের সময়ের কি অবস্থা সেগুলো সম্পর্কে জানার জন্য যে আমরা যে গবেষণাগুলো করি সেখান থেকে আমরা জানি সেই সময় কোনো সময়ই ছিল না, সময় এবং স্থানই ছিল না। তাহলে তো সেটা কোরআনের সাথে মিলছে না, তাই না? আচ্ছা এখন আমি বলি, হ্যাঁ বুঝলাম, সময় ছিল না মানে কোনো কিছু ছিল না, মানে সম্পূর্ণ শূন্যই ছিল, ঠিক না? হ্যাঁ, এটা তো বোঝাতে চাচ্ছেন নাকি? আপনি যদি হ্যাঁ আমার কথাটা আপনার হয়তো বিশ্বাস হয় নাই, বা আমার কথাটা হয়তো আপনি না মানেন এটা নাই, আমি বুঝছি আর কি, হ্যাঁ বুঝছি, ঠিক আছে, তখন কোনো আপনি কিছু ছিল না, আপনি সময় আপনি এটার সময় জন্য স্থান থাকা, আপনি এটার জন্য এক কাজ করবেন, স্টিফেন হকিং নামক একজন বিজ্ঞানী আছেন, অনেক বড় বিজ্ঞানী, বর্তমান সময়ের সবচেয়ে বড় বিজ্ঞানী স্টিফেন হকিং, ওনার একটা বই আছে কালের সংক্ষিপ্ত ইতিহাস, আরেকটা বই আছে ব্ল্যাক হোল এবং শিশু কৃষ্ণ গহ্বর এবং শিশু মহাবিশ্ব, আরেকটা বই আছে গ্র্যান্ড ডিজাইন। এই তিনটা বই আপনার আচ্ছা আচ্ছা পড়তে হবে এই জিনিসগুলো জানার জন্য, এই জিনিসগুলো ভালোভাবে বোঝার জন্য। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা একটা পড়বো লাইভ আমি, দেখবো। অনুষ্ঠানে, আচ্ছা হ্যাঁ শুনেন শুনেন শুনেন, আমি হ্যাঁ একটা লাইভ অনুষ্ঠানে এত ডিটেইলস ব্যাখ্যা করতে পারি না। হুম, আচ্ছা আচ্ছা ডিটেলস ব্যাখ্যা করবো না আমি, এটা আপনাকে আমি চিন্তা করি যেটা ভাই, আমি বোঝাতে তো চাচ্ছি আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যতগুলো ন্যাচারাল ঘটনা পর্যবেক্ষণ করেন সেগুলোর প্রত্যেকটার একটা কারণ আছে, সেগুলোর প্রত্যেকটা আচ্ছা কারণের পিছনে কখনো কোনো অলৌকিক সুপার ন্যাচারাল কোনো বিইং এর হাত বা প্রভাব খুঁজে পাওয়া যায়নি, ঠিক আছে? এটা কি আপনি বুঝতে পেরেছেন? কোনো হাত খুঁজে পাওয়া যায় না, না, না কিভাবে পাওয়া যায় না, মানে এটা কি দেখে না এই জন্য, না কিভাবে খুঁজে, ওনারা কিভাবে চাচ্ছে দেখার জন্য, কিভাবে আসলো এটা কিভাবে চাচ্ছে ওনারা, মানে যারা বিজ্ঞানীরা এগুলো আছে, মানে আপনি কিভাবে বুঝলেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বোঝাচ্ছি। ধরেন ধরেন বৃষ্টি পড়তেছে না একটা গ্রামে, হ্যাঁ, খরা চলতেছে। আচ্ছা আচ্ছা এখন গ্রামের কিছু কৃষক এসে গান গাওয়া শুরু করলো, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। হ্যাঁ, তারপরে বৃষ্টি পড়ার সম্ভাবনা তাতে কতটুকু হবে সেটা আমরা আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করি সেটার সম্ভাবনা আমরা বিবেচনা করলাম। তখন আচ্ছা আমরা দেখলাম, যখন এটা বিবেচনা করলাম, তখন আমরা দেখলাম যে ওই যে লোকেরা মাঠে বসে আল্লাহ মেঘ দে পানি দে গানটা গাইছে, এই গানটা গাওয়াতে মেঘ এবং ওইখানে বৃষ্টির প্রভাবে, বৃষ্টি পাতে কোনো প্রভাব পড়ে নাই,
বুঝতে পারছেন, এতে কোনো প্রভাব হুম পড়ে নাই। হুম আবার আরেকটা অঞ্চলে যেখানে কেউ এই গানটা গায় নাই, সেখানে বৃষ্টি পড়তেছে খুব সুন্দরভাবে। হুম তার হুম মানে যে এই যে তারা যে গানটা গাইলো আল্লাহ মেঘ দে পানি দে, হুম এইটা আমাদের ন্যাচারাল ওয়ার্ল্ডের কোথাও কোনো প্রভাব বিস্তার করতে পারে নাই। আল্লাহ পানি দে, আল্লাহ পানি দে, আল্লাহ পানি দে, এটা বলে যদি কেউ কান্নাকাটি করে মরেও যায়, তাতেও হুম সেখানে বৃষ্টি হবে কি হবে না তার উপরে সেটার কোনো প্রভাব পড়বে না। বৃষ্টি হওয়ার একটা ন্যাচারাল ল আছে, ন্যাচারাল নিয়ম আছে, সেই অনুসারে হুম যদি মেঘটা ওখানে একটা সময় আসে তখন সেটা বৃষ্টিটা পড়বে ওই অঞ্চলে, পড়তেও পারে নাও পড়তে পারে, সেটা নির্ভর করছে নানা বিষয়ের উপরে, নানা প্রভাবকের উপরে। কোনো মতেই ওইখানে কারা বৈশা মাঠে বৈশা গান গাচ্ছে আল্লাহ মেঘদের পানি দে, তার উপরে এটা নির্ভর করছে না। তার মানে আমরা জানতে পারছি যে ওইখানে বৈশা আল্লাহ মেঘদের পানি দে, বা শিব মেঘদের পানি দে, বা মা কালী মেঘদের পানি দে, যে দেবতার নামই রাখুক, তাতে মেঘ হুম বা বৃষ্টির কোনো প্রভাব পড়তেছে না। হুম ঠিক আছে, আবার আচ্ছা একজন কৃষক যদি, একজন কৃষক যদি ফসল ফলানোর সময় বিসমিল্লাহ বিলা ফসল ফলায়, এবং একজন যদি বিসমিল্লাহ না বিলা ফসল লাগায়, মানে ক্ষেতে চারা লাগায়, ঠিক আছে, একজন ধরেন বিসমিল্লাহ বলে আচ্ছা লাগাইলো আর একজন বিসমিল্লাহ না বলে লাগাইলো, আমরা দেখতে আচ্ছা পাচ্ছি, আমরা পরীক্ষা করে দেখতে দেখতে পেয়েছি যে বিসমিল্লাহ বলা বা বিসমিল্লাহ না বলাতে ওইখানে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় নাই, ওইখানে ফসলের ফসলে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় নাই। এখন আপনি যদি আচ্ছা দাবি করেন যে বিসমিল্লাহ বলাতে একটা ফজিলত আছে, বিসমিল্লাহ বলা একটা প্রভাব আছে, বা আল্লাহর নাম বলাতে একটা প্রভাব আছে, তাহলে আপনাকে আমি বলবো, তাহলে ভাই আপনি আমাকে একদিন একটা পটাশিয়াম সায়ানাইড, যেটা হচ্ছে বিষ, সেটা বিসমিল্লাহ বলে আমাকে খাওয়ায় দেখান, তাহলে আমি দেখবো যে সেই বিসমিল্লাহ বলার কারণে, বিসমিল্লাহর প্রভাবের কারণে আপনার সেই পটাশিয়াম সায়ানাইডটা একটা সুন্দর মধু হয়ে গেল কিনা। যদি আপনি সেটা আমাকে করে দেখাতে পারেন, তাহলে আমি বুঝবো যে আপনার ওই যে বিসমিল্লাহ বলাটার একটা প্রভাব সেই পানিটার উপরে পড়ছে, যেটা পটাশিয়াম সায়ানাইডটাকে মধুতে পরিণত করে দিছে। ঠিক আছে, কিন্তু আচ্ছা আপনারা যারা এই যে স্রষ্টার প্রভাবের কথা বলেন বা একটা প্রভাব বিস্তারের কথা বলেন, আমরা দেখতেছি যে ন্যাচারাল ওয়ার্ল্ডে এরকম কোনো প্রভাব আপনারা দেখাতে পারেন না। বা আপনারা ধরেন আচ্ছা একজন পঙ্গু লোক শুয়ে আছে, আপনারা সেখানে আল্লাহ তুকতাক তুকতাক, আল্লাহ আল্লাহ পক 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 পক, এরকম একটা সূরা পড়লেন, দেখা গেল লোকটা পঙ্গু থেকে লাফ দিয়ে উঠে দৌড় মারছে, এরকম যদি আপনারা একটা ঘটনা ঘটায় দেখাতে পারতেন, তাহলে আমরা বুঝতাম যে না, আপনার এই যে তুকতাক তুকতাক, আল্লাহ তুকতাক তুকতাক, এটার একটা প্রভাব আছে এটার উপরে, এই ঘটনাটার উপরে। না ভাইয়া, আজ আমার একটা মাথা ব্যথা হলে আমি একটা দোয়া করি, ঠিক আছে? এটা পড়লে আমার মাথা ব্যথা চলে যায়, এরকম আছে, বুঝি না কেন হয়। আচ্ছা, এটা এটা একটা সাইকোলজিক্যাল মানে ব্যাপার আছে, যেটা আপনাকে আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমার মনে হয় এখন আর সময় নাই। আপনার কেন মাথা ব্যথাটা থেমে যায় বা মাথা ব্যথাটা একটু কম কম আপনার মনে হয়, সেটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। এটা খুব মানে সহজ স্বাভাবিক একটা মানে ব্যাপার, এটা কোনো অলৌকিক ব্যাপার ঠিক না। আছে, আপনি যদি আমি একটা যেটা হিন্দু, মনে আপনি করছি, যদি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে এখন মা কালীর নাম নিতেন, তাহলে একইভাবে আপনার মাথাটা মনে হতো একটু, হ্যাঁ এখন একটু কম ব্যথা না না করছে। আমি হিন্দু পরিবার হলেই আমি হিন্দু বইগুলো পড়তাম, অবশ্যই গীতা বেদ এগুলো অবশ্যই হ্যাঁ পড়তাম, হ্যাঁ পড়তেন, ঠিক এবং আছে? আপনার মনে হতো যে এসব বেদে তো মা অনেক কালীর কিছু নাম ভুল নিলে। ভ্রান্তি অনেক কিছু লেখাই আছে ভাইয়া, শুনেন, গীতা তার বেদে অনেক অবৈজ্ঞানিক অনেক কিছু আছে, আচ্ছা, ঠিক আছে? তাহলে এগুলো আপনাকে আমি পড়ে বলবো, এখন কার আপনি মুসলিম আমার পড়ে না, ওয়েবসাইটে ভাই গিয়ে শেষ করি, ভাই শেষ করি, আমি কেন শেষ করি ইসলামের ভাইয়া, বিশ্বাস করি না, 1 2 3 এই তিনটা লেখা একটু শুনেন, পড়ে আসেন ভাই, তাহলে আপনার আচ্ছা সাথে আচ্ছা কথা বলতে বলুন, সুবিধা হয়। শুনেন শুনেন, ঠিকই, তাদের নিজেদের অনেক ধর্ম আছে, গ্রন্থ বই পড়ে অনেকেই ইসলাম গ্রহণ করছে, ঠিক আছে? অনেকেই তার ধর্ম ছাড়ে দিয়েছে, ঠিক আছে? না, অনেকে তো কারণ কি, হিন্দু তার ধর্ম পালন ধর্মগ্রন্থে করছে, অনেক আমি জায়গায় আবার এক এক জায়গায় লেখা আছে যে এটা এক জায়গায় আছে, এটাও অমিথ্যা, ঠিক আছে? আমি কোরআনে এমন কিছু পাইনি, এক এক জায়গায় একরকম বলছে, ঠিক আছে, এরকম, ঠিক আছে, বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে, তারপর ঠিক আছে যে সমস্ত বুঝতে পেরেছি বৈজ্ঞানিক তথ্য আছে ভাইয়া। এগুলো আপনি আজ তাহলে, পর্যন্ত ভুল প্রমাণ হয়নি, আচ্ছা ঠিক আছে? তাহলে আপনি ভাই আমার ওয়েবসাইটে একটু গিয়ে, আমি কেন ইসলামে বিশ্বাস করি না, 1 2 3 তিনটা পর্ব আছে, আপনি যদি আচ্ছা আচ্ছা অনুগ্রহ আচ্ছা, করে এই আমি তিনটে পড়বো, পর্ব হ্যাঁ, একটু পড়েন, আচ্ছা পরে আচ্ছা আমার সাথে আলোচনা আচ্ছা করতে আসেন, তখন আলোচনাটা আরো একটু আচ্ছা মানে পরের দিকে যাবে, বুঝছেন, আচ্ছা মানে আচ্ছা আলোচনাটা একটু কংক্রিট হবে, শক্তিশালী হবে, জি ভাইয়া, যুক্তি যুক্তিগুলো আপনিও হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারবেন, আমি কখনো আপনিও আপনার ভাইয়া, ভাইকে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি কখনো বিশ্বাস করি না যে 0+0=1 হতে পারে, ঠিক আছে? শূন্য আচ্ছা, প্লাস শূন্য এই জিনিসটা সমান নিয়ে, অন করতে হলে কিছু না কিছু একটা দিতে হবে, হ্যাঁ ঠিক আমি আছে? বুঝতে পারছি, এটা আপনি নিশ্চয়ই আপনার কেউ কথা না আমি কেউ বুঝতে দেয়, পেরেছি, ঠিক আছে? শক্তি এমনি আসে না, ঠিক আচ্ছা আছে? আপনার কথা আমি বুঝতে পেরেছি ভাই, কিন্তু এখনকার থিওরিটিক্যাল ফিজিক্স যারা বড় বড় শিক্ষক আছেন, তারা বলছেন আচ্ছা যে শূন্য থেকে কিছু সৃষ্টি হওয়া সম্ভব, এবং এটা খুবই লজিক্যাল। শূন্য থেকে কি সৃষ্টি হওয়া সম্ভব? শূন্য কি থেকে হবে, সৃষ্টি হওয়া সম্ভব +1 এবং -1, হ্যাঁ +1 এবং -1 পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি যদি হ্যাঁ, এটা একত্রিত শূন্যতে হয়, কি হবে, এটা যেখানে একটা কিছুই নাই, সেখানে তাহলে কোনো কিছু কিছু হবে নাই, না, মূলধন কিছু হবে কিছু না, নাই, সেটা কি হবে, আসবে, সেটা আসতে পারে, সেটা কেন কিভাবে হ্যাঁ আসতে আসতে পারে পারে, কিভাবে আসতে, অযৌক্তিক কথা বলতেছে না, আসতে না পারে না কিভাবে আসবে, সেটা কিভাবে আসতে এটা পারে, সেটা অযৌক্তিক, ভাই আমার কথাটা একটু শেষ করতে দেন, এটা হ্যাঁ তো আমি, বলেন ভাই বলেন, এটা তো আমি বলছি না, এটা পৃথিবীর সব থেকে বড় বড় হ্যাঁ বিজ্ঞানীরা এখন বলছে যে ভাই, আপনি কি বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি না, আমি কোনো কিছু বিশ্বাস করি না, আমি তাদের কাছে প্রুফ চেয়েছি, হ্যাঁ এবং তারা হ্যাঁ ল্যাবরেটরিতে এটা প্রুফ করে হ্যাঁ, দেখিয়েছে অলরেডি, খুব টাইনি লেভেলে এটা প্রুফ হয়েছে, খুব সামান্য মানে কোন শূন্য থেকে বলি, কোন শূন্য থেকে দেখাইছে, যে শূন্য মানে কি, যেখানে কোনো অণু পরমাণু আমরা যা দেখি না, মানে আসলে যা দেখি না, কিছুই কিছু নেই, থাকবে না, কিছুই নেই, না কিছু মানে নেই, কিছু থাকবে না, এখানে তাহলে পৃথিবীর ভিতরে কিছুই প্রমাণ থাকবে করছে না, না ভাই এটা, বা এটা হ্যাঁ প্রমাণটা কি পৃথিবীতে, পৃথিবীর ভিতরে করছে না, হ্যাঁ ওইটার ভিতরে পৃথিবীতে কিছুই যদি ছিল করে না, থাকে শূন্যের, হ্যাঁ ওই জিনিসটার কিভাবে ভিতরে দেখলো কিছুই কিছু ছিল নাই, না ভাই। কিভাবে দেখলো কিছু নাই, বৈজ্ঞানিক গবেষণাগারে কিভাবে কাজ করে এটা কি আপনি জানেন? বৈজ্ঞানিক গবেষণাগারে কিছুই যখন সেখান থেকে সবকিছু মুক্ত করে শুনুন, ফেলা হয়, এটা যারা কি আপনি যারা জানেন করছে বৈজ্ঞানিক তারা তো মানুষ না, গবেষণাগারে তারা তো কিভাবে অবশ্যই ওইটার মানুষ, ভিতরে,
তারা অবশ্য মানুষ না, তারা তারা মানুষ প্রমাণটা নাকি করছে, তারা হাতি? অবশ্য মানুষ। না না, তারা মানুষ ঠিক নাকি আছে, হাতি মানুষ তো সেটা তো, করছে, ঠিক আছে আমি বলি, আরে শুনি ভাইয়া, তারা মানুষ না হাতি আমি সেটা বলি, তো এখানে আলোচনা না, বৈজ্ঞানিক আমি গবেষণার আমি ব্যাপারে। বলতেছি শোন, এটা যুক্তি আছে, আমার এটা কথা বলার যুক্তি আছে, হাতি বলেন না ভাইয়া, আমার কথা বলার যুক্তি আছে, তুই মানে মানুষ, আপনি এমন ঠিক এমন আছে, কথা তার বলেন, একটা এমন এমন কথা তার বলেন, একটা কোনো তারা না কোনো পরীক্ষা করছে, ভুল তারা থাকতে মানুষ পারে, না? মানুষ তো অবশ্যই, কারণ তারা তো হাতি হতে পারে অবশ্যই না, হাতিরা তো এটা আমি বৈজ্ঞানিক ভুল গবেষণাগারে থাকছি, পরীক্ষা করবে তাদের না, একটা এটা কেমন সীমাবদ্ধতা আছে কথা? নাকি, নাকি সীমাবদ্ধতার বাইরে ভাইয়া? আমি মানুষ এই জন্যই বলছি, তারা যেহেতু যারা বানাইছে তারা অবশ্যই মানুষ, আর মানুষ বলতে একটা সীমাবদ্ধ অবশ্যই আছে, অবশ্যই সীমাবদ্ধ অবশ্যই আছে, ঠিক আছে, সীমাবদ্ধতা অবশ্যই আছে, এমন অনেক মানে বিজ্ঞানী আপনার আছে ভাইয়া যুক্তি জানেন, হচ্ছে এটা যে আমি আপনার বলি, যুক্তি হচ্ছে এমন এটা যে অনেক বিজ্ঞানী আছে যারা তাদের গবেষণার কারণে বুঝছেন ইসলাম ধর্ম গ্রহণ করছে, বুঝছেন, তারা এমন এমন জিনিস আছে যারা গবেষণা করেই বুঝছে যে হ্যাঁ আচ্ছা, ঈশ্বর বলে পাঁচজন কিছু একটা বিজ্ঞানী, আছে। পাঁচজন বিজ্ঞানীর নাম বলেন তো, কারা কারা আর জন্য মুসলিম? ভাই আমি একজন বিজ্ঞানীর নাম বলি, শুনেন, হ্যাঁ বলেন বলেন হ্যাঁ বলেন, প্রেসিডেন্ট তাগাদাসন, নাম শুনছেন? কি কি প্রেসিডেন্ট তাগাদাসন, মালয়েশিয়ান প্রেসিডেন্ট? বিজ্ঞানী, প্রেসিডেন্ট, নামই প্রেসিডেন্ট, মানে কোন দেশের রাষ্ট্রপতি না আর কি, হ্যাঁ, সে প্রেসিডেন্ট কোথাকার প্রেসিডেন্ট, তাগাদাসন, এরকম কে, সে কি আবিষ্কার মালয়েশিয়ান, করছে, মালয়েশিয়ান সে কি আবিষ্কার সে, করছে? আমি বলি শুনেন, হ্যাঁ সে পেন রিসেপ্টর চেনেন, পেন রিসেপ্টর আমাদের চামড়ার যে পেন রিসেপ্টর থাকে, পেন হ্যাঁ মানে রিসেপ্টর, যে আমরা ব্যথা পেলে, হ্যাঁ ব্যথা পেলে পেইন আমাদের পেইন, মস্তিষ্কে যে একটা বাতারে প্রেরণ করে, হ্যাঁ হ্যাঁ সেটা আর কি, সেটা যখন আবিষ্কার করছে, ঠিক আছে, পেইন তখন রিসেপ্টর একদল আবিষ্কার লোক করেছে, পেন রিসেপ্টর আবিষ্কার, আমাকে সে বুঝাইছে যে হ্যাঁ আমরা কি জন্য ব্যথাটা পাই, এটা বুঝাইছে, ঠিক আছে, সে কি কোনো নোবেল বুঝলে, পুরস্কার টুরস্কার পেয়েছে, কোনো পুরস্কার পেয়েছে সে আমি কোনো বলি আবিষ্কার? সৌদি আরবের অষ্টম কনফারেন্সে মনে হয়, মুসলিম বিজ্ঞান ও বৈজ্ঞানিক কনফারেন্সে মনে হয় অষ্টম, ঠিক আছে, আপনার সাথে পাবেন আপনি, ওখানে সে বক্তব্য যখন দিচ্ছে বলে যে আমি এটা দেখছি, ঠিক আছে, একদল লোক তার কাছে কোরআন নিয়ে আসে যে হ্যাঁ কোরআন লেখা আছে যে আমি যখন কাফেরদেরকে আগুনে দগ্ধ করাবো, ঠিক আছে কোরআন হুম আয়াত, এটা হুম আয়াত পড়ছে যে আমি যখন কাফেরদেরকে আগুনে দগ্ধ করাবো তখন তাদের যখন চামড়া পুড়ে যাবে, ঠিক আছে, যখন চামড়াটা পুড়ে যাবে তখন তাদের সেই পুরো পুরো চামড়ার উপরে আমি নতুন চামড়া দিব যেন তারা ব্যথা অনুভব করে, ঠিক আছে, এখান থেকে কি এখান বোঝা থেকে যায় যে সে হ্যাঁ যখন এই চামড়াটা পুড়ে গবেষণাটা, যায়, মানে এই কোরআনের শোনেন, এই বাণীটা থেকে সে এই গবেষণাটা করে আবিষ্কার এই করে, বাণীর থেকে গবেষণা করে না, এই বাণীর থেকে গবেষণা করে না, যখন তিনি এটা গবেষণা করার পরে তাকে তো শ্রদ্ধা হয়েছিল, ঠিক আছে, তখন উনি দেখছে, আমি এখন কথা শুনে, যখন পুড়ে যায় ঠিক আছে তখন এখানে ব্যথার অনুভূতিটা হয় না, তাহলে চিন্তা করেন যে তখন ওই 1400 বছর আগে কে এভাবে বলতে পারে যে হ্যাঁ চামড়া, নতুন চামড়া দিলে ব্যথাটা পাবে, আমাদের নিচে চামড়া প্রিন্সিপটা আছে এই জন্য এই ব্যথাটা হয়, আল্লাহ তালা বলছে কি যখন প্রিন্সিপটা যখন এটা পুড়ে যাবে তখন নতুন চামড়া দিলে তার ব্যথাটা পায়, তাহলে চামড়া নিচে কি আছে যে কোরআন এটা কি ইঙ্গিত করতেছে যে হ্যাঁ চামড়া পুড়ে গেলে ব্যথা হবে না, ব্যথা পাবে, অসুবিধা কি, আগুন চুলুক সে ব্যথা আচ্ছা পাবে, কি মানে নাই আপনি, যে সে ঠিক ব্যথা আছে, পাবে আপনার না, কথা শুনে আমি বুঝতে পারলাম যে কোরআন সর্বপ্রথম বলছে যে আগুনে পড়লে ব্যথা পাওয়া যায়, এটা কোরআন সর্বপ্রথম বলছে। কোরআন সর্বপ্রথম বলছে কিনা জানি না, অন্যান্য ধর্মগ্রন্থ থাকতে পারে, কোরআনও আছে, আচ্ছা হ্যাঁ মানে বলেন আগে কোরআনের আগে মানুষ জানতো না যে আমাদের চামড়া পড়লে আমরা ব্যথা পাই, এটা আগে মানুষ বুঝতে পারতো না, ব্যথা পাইলেও বুঝতো না আগে, না, ব্যথা পাই এটা কোরআন বুঝতে পারতো, ঠিক আছে, না চামড়া পুড়লে কোরআন অবশ্যই ব্যথা হবে, আসলে কিন্তু পরে আমরা মানুষ এটা বোঝা শুরু করলো যে আগুন জ্বললে আমরা চামড়া ব্যথা পাই, তাই তো? না না আমি বুঝেন না, বুঝেন, আমি বলি আগুন পড়লে তো সবাই ব্যথা, আদিম কাল থেকে তো ব্যথা বাজছে, ঠিক না, ও তাই, কারণ কি ও জিনিসটা আছে আমি আমি বলি, ভাবছিলাম কোরআন আবিষ্কার, এটা আবিষ্কার করছে যে আমাদের না চামড়া আমি বুঝেন না, আমার কথা ব্যথা শুনেন, পাই। আমি কি বলতেছি শুনেন, হ্যাঁ যখন হ্যাঁ চামড়া নিচে এমন কি জিনিসটা আছে যেটা না যেটা পুড়ে গেলে আমরা ব্যথা অনুভূতি পাই না, আবার নতুন চামড়া দরকার কি, ঠিক আছে, আচ্ছা এটা আচ্ছা, আর কি, এটা কোরআন আবিষ্কার করছে, মানে কোরআন সর্বপ্রথম বলছে, কোরআন সর্বপ্রথম বলছে আমি জানি, আমি কোরআনে প্রথম পাইছি, এখন এর আগে থাকতে পারে নাও পারে, ঠিক আছে, মানে এর আগে মানুষ বলেন জানতো না যে এই যে হাত পুড়ে গেলে একটা সময় আর কি ব্যথা জন্য পাওয়া যায় না। ব্যথাটা পাই এটা জানতো না, চামড়া নিচে কি আছে কি জন্য ব্যথা পায় এটা তো এত কিছু আচ্ছা জানতো না, চামড়ার যে নিচে জানতো কি যে আছে, খালি তাই আগুন কোরআন থেকে লাগছে কি ব্যথা জানতে নাকি পারলাম, শেষ, তাহলে আমরা কোরআন থেকে কি জানতে পারলাম, চামড়ার নিচে কি আছে সেই জিনিস কি, কোরআন থেকে আপনি কি জানলেন সেটা একটু বলেন তো ভাই, কি হ্যাঁ জানলেন? যে কোনো না কোনো একটা কিছু একটা আছে, পেন রিসেপ্টর যে কোনো কিছু একটা আছে, এটা তো সব মানে যেটা বলে ছাগলও জানে ইংলিশে পেন যে রিসেপ্টর ব্যথা বলা হয়, পাইলে এটা নিচে কিছু আছে, এটা তো ভাই ছাগলও বলতে পারে, এটা তো কোনো কথা, এটা কোনো কথা হইলো? আমরা যে ব্যথা পাচ্ছি সেটা আমাদের চামড়ার নিচে কিছু আছে, এটা তো একটা রাস্তার একটা ছাগলে ধরলেও সেটা বলতে পারবে, যেহেতু ব্যথা পাচ্ছি তার মানে ভিতরে কিছু একটা আছে, এটা তো ভাই ছাগলে বলতে পারে, এটা কি আবিষ্কারের কি হইলো? কোরআন এটা কি কি আবিষ্কার করলো তাইলে? ভাই আপনারা যদি আমি কেন ঘুষি মারি আপনি হ্যাঁ ব্যথা পাইবেন, আমি বলি শোনেন শোনেন শুনেন, আপনি আমি ঘুষি মারি আপনি ব্যথা পাইবেন, হ্যাঁ, এটা কি হ্যাঁ কোরআনে লেখা থাকার পর আমি আপনি বুঝতে পারবেন নাকি আপনি আগেই বুঝতে পারবেন? আচ্ছা ভাই তাহলে আমি কি আচ্ছা জন্য শুনুন, ব্যথা আপনার পেলাম সাথে না অনেকদিন পেলাম, কথা শোনেন বলছি, কিন্তু ভাই আপনার মানে যুক্তি, যুক্তির লেভেল এতখানি লো যে আমি হ্যাঁ মানে, আপনি অনেক কিছু বোঝার চেষ্টাও করেন না, আমি যেটা বুঝলাম আর কি, অনেক কিছু আপনি বোঝার আচ্ছা আমি ভাইয়া যদি আপনাকে বুঝি আমি, আপনার মধ্যে আপনাকে কি আমি আছে তাহলে বুঝেন, অনুরোধটা যে করলাম, আপনি যদি আমার ওই যে ওয়েবসাইটে এই তিনটা লেখা একটু পড়ে আসেন তাহলে আলোচনাটা একটু কংক্রিট হবে, আপনার সাথে আলোচনাটা কংক্রিট হচ্ছে আচ্ছা না, ভাই আমি বুঝতে আমি পারলেন? করবো না, অসুবিধা নেই, হ্যাঁ আপনি করবো যদি পরে অসুবিধা, আসেন তখন আমরা আলোচনাটা করতে পারবো, আপনার সাথে আলোচনা করে আমার ভালো লাগছে, আচ্ছা আপনার থেকে আমি অনেক আচ্ছা কিছু বুঝলাম যে আপনি কিভাবে চিন্তা করেন, এটা আমার জন্য আমার লেখার জন্য এটা খুবই কাজে দিবে, তাহলে আমি আরো আরো সহজভাবে লিখতে পারবো, কিন্তু কথা হচ্ছে যে আপনি জি ভাই যে কথাগুলো বলতেছেন সেগুলো আসলে গুছায় বলতে পারতেছেন না হয়তো, বা আপনার কথাগুলো হয়তো একটু খেয়ে হারায় যাচ্ছে, আপনি যদি লেখাগুলো পড়ে আচ্ছা আবার আমার সাথে আলোচনা করেন তাহলে আমরা আবার মানে একটু একটা বেজের ওপরে আমরা কথা বলতে পারবো, বুঝছেন? জি হ্যাঁ আমি মূল বিষয়টা হচ্ছে সত্য জানার জন্য যুক্তি, মানে যে কোনো জিনিসকে আমি যুক্তি হয়ে চিন্তা করি, যে কোনো ধর্ম, সব ধর্ম বই কিন্তু আমি পড়ি, আচ্ছা বাইবেল বেদ বেদের বাংলাটা আমি পাই না, সেজন্য এটা আমার বেশি পড়া হয় না, ঠিক আছে,
ব্যাবেলের আচ্ছা আমার বাংলা ভাষণ আছে, ওখানে আমি কিছু অনেক কিছু করছি, যা দেখছি ঠিক আমার আছে ভাইয়া, বন্ধু আপনার যা সাথে দেখছি আপনার সব সাথে কিছু কথা বলে খুবই ভালো আমি লাগলো, সব আপনি করে। আরেকদিন আলোচনা করবো আমরা, আপনাকে অনেক ধন্যবাদ আমার তাহলে। কথা যদি বিরক্ত ভাই শোনেন, আমার কথা যদি বিরক্ত হন আমি ক্ষমা চাইছি, ঠিক আছে, না না বিরক্ত বিরক্ত হয়নি বোধ আমি, করেন অথবা আপনি বিরক্ত যদি বোধ মনে করেন করিনি। যে না আমি কিছু পারি না, আমি কিছু অনেক কিছু জানি না ভাই, আমার ভুল থাকতে আপনি অনেক কিছু জানেন, জ্ঞানী মানুষ আমি যতটুকু জানি ভাই আপনার সাথে আলোচনা করলাম, আমি কখনো এরকম লাইভে কখনো আলোচনা করি নাই, আচ্ছা আপনার সাথে প্রথম কথা বললাম আর কি, ঠিক ঠিক আছে, আছে ভাইয়া, আপনাকে আপনি অনেক আগে আপনি দিয়েছি। আপনি যদি একটু মানে একটু আমার ওয়েবসাইটে লেখা কয়েকটা লেখা পড়ে একটু বেসটা হয়ে যায়, তখন আপনার সাথে কথা বলে আরো মজা পাবো, বুঝছেন? জি ভাই, আজকে হঠাৎ করে আচ্ছা আসি বাড়ি থেকে ভাইয়া, আসলাম তো আসি আপনাকে দিছি আর কি, তখন হঠাৎ আচ্ছা পাই গেলাম, ঠিক আছে, আমি আপনার সাথে ফার্স্ট কথা আর কি বলে ভালো বললাম লাগলো, তাহলে আপনাকে ভালো দিব। থাকবেন, আমার অনেক লেট জি হয়ে ভাই, গেছে অনেকক্ষণ কথা বলেছি, তাহলে এখন আমি তাহলে বিদায় নিই। আচ্ছা ভাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, শুভকামনা।